পারিবারিক বিবাদের জেরে মায়ের হাত কেটে আলাদা করে দিল সন্তান। উদয়পুরের গর্জি ফাঁড়ির অন্তর্গত পাওড়ামোড়া স্কুল সংলগ্ন এলাকায় ঘটল এমন এক ঘটনা। জানা গেছে, শুক্রবার গভীর রাতে পারিবারিক বিবাদের জেরে মা নমিতা ঘোষকে দাদি আঘাত করে ছেলে বিমল ঘোষ। দায়ের আঘাতে সম্পূর্ণ আলাদা হয়ে যায় হাতের কবজি। গভীর রাতে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি শুনতে পেয়ে বাড়ির পার্শ্ববর্তী লোকজনেরা ছুটে যান নমিতা ঘোষের বাড়িতে। সেখানে প্রচুর রক্তক্ষরণ শুরু হয় নমিতা দেবীর। পরবর্তী সময়ে তাকে গোমতি জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর জিবিপি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গর্জি ফাঁড়ির ওসি দীপু দেববর্মা সহ অন্যান্য পুলিশ কর্মীরা। পুলিশ জানায়, অতি দ্রুত গ্রেফতার করা হবে অভিযুক্তকে। গতকাল গভীর রাতে গর্জিফাঁড়ি থানার অন্তর্গত পাওড়ামোড়া এলাকায় ছেলের হাতে মাকে খুন করার চেষ্টা, বিষয়টি মূলত কি? বিষয়টা আমরা খবর পাইছি যে এর ছেলে এর মারে কূপ দিয়া হাত টুকরা হয়ে লেছে, তখন গেছি, গিয়েছিলে তো গেছি, মারা তো হসপিটালে নিয়ে গেছে, সেখানে গিয়া দেখছি আমরা কেউ পাইছি না, আপনার তো সব ইয়ে আসলো, গম বাড়িঘর খালি আসলো। ছেলের নাম হয়েছে ছেলের নাম বিমল ঘোষ, আর যাকে ছেলের মার নাম, ছেলের মার নাম হয়েছে নমিতা ঘোষ। হাত কি দুটোই আলাদা করে ফেলেছে? একটা বাম হাত। কি নিয়ে ঝামেলাটা, কি জানা গেছে কিছু? না, ঝামেলা এমন কিচ্ছু নয়, সাধারণত একটা তর্কা তর্কি দিয়ে এই ঘটনাটা হয়েছে। এদিকে নমিতা ঘোষের নাতি জানিয়েছে, পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা। একে প্রায় মানসিক ভারসাম্যহীন বিমল, এবং অন্যদিকে মদ্যপান করে থাকার কারণে এই ধরনের ঘটনা। কি হয়েছিল বাড়িতে? কি হয়েছে আপনি, কি হয়েছে? এমন কিছু হয়েছে না, আমি ফ্যামিলি ম্যাটার হই। কূপ দিছে কেটা? এটা আমার বাবা। তোমার বাবা কাকে কূপ দিছে? ঠাম্মারে। কী নিয়ে ঝগড়াটা, কী নিয়ে মূলত? ঝগড়া না, বাবা একটু হাফ মেন্টাল, তো এর মধ্যে একটু খাই আসছিল, তো সেমন কিছু হয়েছে না আমার মধ্যে, তো কূপ ফেটে গেল, দাঁড়িয়ে কিছু একটা কথা। হাত দুইটাই আলাদা? না, একটা। কী দিয়ে কূপটা, কী দিয়ে দিছিল? দা দিয়ে। দা দিয়ে সেটা মানে ঝগড়াটা কি নিয়ে মূলত? ঝগড়া কেমন কিছু নয়, এমনই সামথিং, এমনই দুবার মধ্যে কথা কাটাকাটি হয়েছে, তুই বাবা একটু আগে একটু মাথা সিধা করে একটু খাই হয়েছিল। তাই নাকি সবসময় নেশা করে? সবসময় না, প্রায় সময়। ওর বাবার নাম কি? বিমল ঘোষ। কি করে এমনিতে? তেমন কিছু করে না, কাজ টাজ করে। অন্যদিকে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন সেই এলাকার গ্রামবাসীরা। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।